হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বলে আজকের ভিডিওতে তোমাদের এই যে দেখো ট্রান্সফর্মে কেজ এডিট, ঠিক আছে, কেজ এডিটের যে টুলটা আছে এটার কি কাজ হয় আর কখন এটা ব্যবহার করা দরকার সেটা তোমাদের কিছু ইনফরমেশন দেবো। তোমরা যারা জানো তারা তাদের তো কোনো কথাই নেই, যারা জানো না তাদের কিন্তু এটা অনেক কাজে লাগবে। তোমরা সেইভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর ভালোভাবে নোট করো, মাথায় রেখে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। যারা ক্যাট ডিজাইনে কাজ শিখতে ইন্টারেস্ট আছে তাদের কাছে কিন্তু তোমাদের ভিডিও, তোমরা যদি শেয়ার করো ভিডিও লিঙ্ক, অনেকেরই হেল্প হবে। কেননা আমার সমস্ত যেসব ভিডিও দেওয়া আছে সমস্ত ভিডিওই কিন্তু কাজ শেখার জন্য। আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউট, ঠিক আছে, এটুকু তোমাদের বলবো, অনেকবারই বলে থাকি, আগেও অনেক বলেছি, তো এটা তো তোমাদের বলছি, আমার চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু একটা ইনস্টিটিউট। তোমরা যদি যারা নতুন ক্যাট ডিজাইনে কাজ শিখবে ভাবছো তারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও ভালোভাবে দেখে নোট করে যদি প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিসের জায়গায় কিন্তু একবার থেকে পাঁচবার, পাঁচবার থেকে দশবারও যদি প্র্যাকটিস করো, তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তাড়াতাড়ি মাথায় নিয়ে নিতে পারবে, তারপরে কিন্তু আর প্রবলেম হবে না। তোমরা যদি মনে করো একবার দেখে তোমরা সেটা মনে রাখবে সেটা কিন্তু হবে না, এটা সম্পূর্ণ পড়াশোনার মতন। তো তোমাদের সেই জন্যই বারবার বলা তোমরা ভিডিও ভিডিও ভালোভাবে দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে তারপরে সেটা নোট করবে আর পরে সেটা প্র্যাকটিস করবে, নোট অনুযায়ী প্র্যাকটিস করবে, নোট দেখে যেরকম তোমরা নোট করবে সেইভাবে কিন্তু তোমরা দেখতে থাকবে নোটে আর প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কিন্তু 100% তোমরা কাজ শিখতে পারবে, ঠিক আছে? তো এটা একটা আমার বন্ধু বলো, সাবস্ক্রাইবার বলো, স্টুডেন্ট বলো, যাই বলো, এটা তারই একটা কাজ বানানো, আমি তার কাজের মধ্যে দিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদের মেন যেটা প্রথমে বললাম কেজ এডিট, ঠিক আছে? এটার কাজ হচ্ছে কী কী সুবিধা আছে, কী কী প্রবলেম আছে সেটা তোমাদের বলার মানে দেখাবার জন্যই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি, স্টুডেন্টেরই কাজের ভিডিওটা দিয়ে, ঠিক আছে, মানে কাজটার ডিজাইন দিয়ে। তো চলো দেখো, সত প্রথমে ডিজাইনটা আমি তোমাদের দেখাই। ডিজাইনে দেখো এইখানে কিন্তু হালকা খাল আছে, ঠিক আছে? এটা যেহেতু বন্ধুটা বলো আর স্টুডেন্ট বলো, সাবস্ক্রাইবার বলো, যাই বলো, যেহেতু নতুন কাজ শিখছে, দেখো হিসাব মতো এখানটা ফ্ল্যাট করে ফেলেছে। তোমাদের বোঝাবার জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি, যাতে তোমরা মাথায় নিয়ে নিতে পারো ভালো রকমভাবে, আর সেইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। সে কিন্তু নতুন কাজ শিখছে, এই এই যে ভিডিওটা টোটাল কাজটা দেখছো এটা কিন্তু সেই বন্ধুটারই কাজ, যে কাজ শিখছে নতুন, তো তার ভিডিও তার কাজ দিয়েই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো এই যে পিসটা দেখতে পাচ্ছ, এই পিসটা সে তার ডিজাইন মতন করেছে, এখানে যেরকম দেখতে পেয়েছে সে করেছে বা যেরকম বুঝতে পেরেছে সে সেভাবে ব্যবহার করেছে। দেখো এখানে কিন্তু হিসেব মতো একটু খাল আছে। তো সত প্রথমে তোমাদের যেটা বলবো, দেখো দাঁড়াও একটু, এক মিনিট, দেখো এখানে যে দেখতে পাচ্ছ স্টোনগুলো বসানো আছে, আমি টোটাল স্টোনগুলো ডিলিট করছি, ডিলিট করে তোমাদের বোঝাবো। ধরো এটা খাল কম আছে, তো আমার একটু খাল হলে ভালো হয়, ঠিক আছে, আমার এখানটা খাল একটু হলে ভালো হয়। তো আমি টোটাল কাজ করে নিয়েছি, কাজ করে নেওয়ার পরে আমার একটু মনে হচ্ছে একটু ডাউট ডাউট লাগছে, দেখো এখানটা বুঝতে পারছো, তো আমার এখানটা খাল দরকার। তো আমি কিভাবে আমি খাল বানাবো, এই হচ্ছে কেজ এডিট, ঠিক আছে, এটা সিলেক্ট করবে,
তারপরে বাউন্ডিং বক্স এন্টার 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 ঠিক আছে। দেখো এতগুলো যে দেখতে পাচ্ছ পয়েন্ট, আমি কিন্তু আমার যেখানটা পিসটা আছে তুমি সেখানটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। দেখো দেখো আমার এখানটা খাল দরকার, এখানটা একটু এইখানটা খাল দরকার, আমি এটা একটু বেশিভাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডিজাইনটা যেহেতু সাইডে এটা সলিড করে ফেলেছে তাই একটু এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ পয়েন্ট কিন্তু তোমাদের সেইভাবে ধরে কিন্তু সেইভাবে রোটেট কর মানে সরি আপ করে তুলতে হবে, তোমরা গাম্বেল করে হোক পেজ আপ করে হোক সেটা তোমরা সেভাবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে ঠিক আছে। কিন্তু এটুকু তোমাদের বলবো যে তোমরা সম্পূর্ণ কাজ কিন্তু রেডি হয়ে যাওয়ার পর বেশি কিন্তু এইটা ইউজ করবে না, এটা ব্যবহার করবে না। কেজে এডিট হলো এমন একটা টুলস, এটা তোমরা কাজ টোটাল বানাবার পর কিন্তু এটা যদি তোমরা ব্যবহার করো সেটা কিন্তু ফাইল হ্যাং হতে পারে বা প্রবলেম হতে পারে ঠিক আছে। তো তোমাদের বলবো তোমরা সব কিছু কাজ মনোযোগ দিয়ে আগে ডিজাইন ভালোভাবে বুঝে নেবে, বুঝে নেওয়ার পর তোমরা কোথায় কীরকম সেটা পিস আছে বা কোয়ালিটি আছে বা ডিজাইন আছে তোমরা কিন্তু সেইভাবে কিন্তু ফলো করে কিন্তু কাজ প্র্যাকটিস করবার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো এই যে টুলসটা আছে এটা ব্যবহার করতে লাগবে না, এটা ব্যবহার করলেও তোমরা সেইভাবে করতে পারো বেশি নয়। দেখো এখানে দেখো যেহেতু আমি টোটাল কন্ট্রোল জেড করছি, দেখো আমি কিন্তু এই টোটাল এই পিসটা গ্রুপ করছি, এটা টোটাল পিস গ্রুপ করে গ্রুপ করার পরে আমি টোটাল আবার প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি, তাহলে গ্রুপ থেকে এই পিসটা থেকে সাইডে বিজিলটা থেকে পিসটা উঠে যাচ্ছে বলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। দেখো কেজ এডিট করলাম বাউন্ডিং বক্স এন্টার 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 ঠিক আছে। এবার দেখো আমি এইখানটা কিন্তু সেভাবে আমি তোলবার চেষ্টা করছি ঠিক আছে। দেখো এখানটা আমি বেশি করে একটু মধ্যেখানটা তুলবো, মধ্যেখানটা তোলার পরে এখানটা অনেক তোমাদের পয়েন্টগুলো সেইভাবে কিন্তু তোমাদের দুদিকে ধরলে তোমাদের দুদিকে সেম ধরতে হবে ঠিক আছে। তোমরা মনে কর যদি মনে করো যে হ্যাঁ একদিকটা ধরে নামিয়ে দেবো, দেখো এদিকটা নেমে গেল, তোমাদের যেহেতু এটা মিরর পিস আছে তোমাদের কিন্তু সেম দুদিকে কন্ট্রোল জেড করলে কন্ট্রোল জেড করে কিন্তু তোমাদের সেম দুদিকে এখানে যেখানে পয়েন্ট ধরবে এইদিকেও কিন্তু সেই দিকে পয়েন্ট ধরে কিন্তু তোমাদের সেভাবে নামাতে পারবে। দেখো এখানে বুঝতে পারছো তোমরা এখানে মধ্যখানটা উঠছে, মধ্যখানটা ওঠার পরে দেখো এবারে এখানটা সেভাবে আর একটু খাল করে দিচ্ছি। দেখো এখানটা দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো আগে কিন্তু একদম ফ্ল্যাট ছিল, এখানটা খাল করলে একটু ভালো লাগবে। আর আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে। কোনো কাজ যদি ফ্ল্যাট লাগে সেখানটা যদি খাল দিতে একটু খাল দিয়ে দিলে একটু ভালো লাগে, তোমরা কিন্তু এই টুলসটা ব্যবহার করতে পারো কেজ এডিট ঠিক আছে। কেজ এডিট কিন্তু তোমরা সেই জায়গাতে ব্যবহার করতে পারবে যেখানে দেখতে পাচ্ছ পাথর বসানো নেই, পাথর পরে বসবে, টোটাল কাজ খাল দেওয়া হয়ে গেছে সাজানো হয়ে গেছে কিন্তু পিসটা একটু খাল দিলে ভালো হয়, তোমরা কিন্তু তখন কিন্তু এই কেজ এডিট এটা টুলসটা ব্যবহার করতে পারবে। পাথর সাজানো হয়ে গেলে পাথর বসানো হয়ে গেলে কিন্তু সেটা সমস্যা হবে, পাথর নিয়ে কিন্তু কিছু মানে এটা ব্যবহার করতে যাবে না, তাহলে কিন্তু ফাইল যে কোনোভাবে হ্যাং হতে পারে। তোমাদের বারবার বলছি এটা ব্যবহার করবে একমাত্র যখন দেখবে হ্যাঁ এই জায়গাটা একটু নাবালে ভালো হতো বা ওঠালে ভালো হতো, তাহলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে পিসটা আছে সেটা কিন্তু অনেকটাই এই পয়েন্ট সিলেক্ট করে আমি তুলেছিলাম। দেখো আমি ওট তোলাপড়া করছি, এটার কাজ কিন্তু সেইভাবেই হয় যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, যেই দিকে পয়েন্ট ধরে ওপরে তুলবে ওপরে উঠবে আর নিচে নামালে নিচে নামবে। তোমরা যদি মনে করো এই পিসটা একটু খাল করব,
টোটাল পিসটা ধরো গ্রুপে আছে, টোটাল কিন্তু আমি এটা কেজে রিড করছি, বাউন্ডারি বক্স এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। দেখো কাইটা কিন্তু এখানটা হিসাব মতো ফ্ল্যাট আছে, তো আমি এইখানটা টোটাল সিলেক্ট করছি। এই চারটে দেখো, এই চারটে জায়গায়, এখানে চারটে আছে, এখানে চারটে, এখানে চারটে, এখানে চারটে, এই মধ্যিখানটা একটু তুলবো, দেখো মধ্যিখানটা একটু তুলবো, মধ্যিখানটা সেইভাবেই উঠবে। দেখো এটা ফ্ল্যাটে ভালো লাগছে না একটু খাল করলে সেটা ভালো লাগবে, সেটা কিন্তু তোমাদের সেইভাবে আগে বুঝে নিতে হবে, বুঝে নেবার পর কিন্তু সেইভাবে তোমাদের এটা বানাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এটা হিসেব মতো আমাদের এটা ব্যবহার করতে হয়। অনেক সময় কি হয়, আমরা কাজ করে ফেলি, কাজ করে ফেলার পরে হ্যাঁ কিছু একটা খারাপ বুঝতে পারি যে এখানটা একটু এই হলে ভালো হতো, খাল হলে ভালো হতো, বা এখানটা একটু ব্যান্ড হলে ভালো হতো, অন্য সব আলাদা আলাদা নেচার লাগে, প্রত্যেকটা কাজের আলাদা নেচার হয়, তো আমরা ডিজাইন হিসেবে সেটা পরে ডিসাইড করে ফেলি। কাজ অনেকটাই যে যখন এগিয়ে যায় তারপরে কিন্তু এটা আমরা মাথায় আসে যে এখানটা একটু এটা ব্যবহার করলে ভালো হতো, তারপরেই কিন্তু এই টুলসটা আমরা বেশিরভাগ ব্যবহার করি, ঠিক আছে। তো যেমন দেখো এইটা, দেখো এটা, দেখো এই যে ডগটা, দেখো ডগটা কিন্তু ফ্ল্যাট আছে, ঠিক আছে। তো আমি হিসাব মতো এটা আনগ্রুপ করছি, পাথরটা বাদ দিয়ে এটা কেজ এডিট করলাম, এই বাউন্ডিং বক্স এন্টার এন্টার এন্টার। দেখো আমি ডগটা একটু বেঁকাবো, ডগটা একটু বেঁকাবো, আমি ডগটার জন্য এইখান এইখানে পয়েন্টগুলো নেবো নিয়ে কিন্তু, সরি দেখো এই কোণের পয়েন্টগুলো নেবো, এই কোণের পয়েন্টগুলো নিয়ে দেখতে পাচ্ছ হালকা নামিয়ে দেবো, এতটা মতো নামাবো। দেখো এগুলো নামালে কিন্তু তোমাদের যেরকম যেখানে নাবাতে ইচ্ছে যাবে বা তুলতে ইচ্ছে যাবে সেটা কিন্তু তোমরা সেভাবে কিন্তু কাজ করতে পারবে। এটার কাজ হচ্ছে এটা, মানে যেভাবে আমি তোমাদের মানে দেখাচ্ছি এটার কাজ কিন্তু এরকমই হবে। পয়েন্ট কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, পয়েন্ট সিলেক্ট করার পরে তোমরা যদি গাম্বেল ধরে করো, গাম্বেল ধরে করতে পারো, আর যদি পেজ আপ পেজ ডাউন সেটা যদি কিবোর্ডের মাধ্যমে করতে পারো সেটাও হতে পারে, কিন্তু তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করবে। গাম্বেল ধরে তোমাদের যদি সুবিধা হয় যেদিকে ইচ্ছে যায় সেদিকে তোমরা নিয়ে যেতে পারবে, আর সেই মতন কিন্তু এটা দাঁড়াবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কেজ এডিটের কাজ। তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু পাথর বেশি সাজানো হয়ে গেলে বা পাথর সমস্ত পাথর নিয়ে কিন্তু বেশি এই টুলসটা ব্যবহার করবে না, এটা কিন্তু তোমরা কাজ টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই হেভি ফাইল হয়ে যায়, সমস্যা তখনই হবে যখন তোমরা এটা ব্যবহার করবে, কেননা এটা যখন তোমরা ব্যান করছো এটার মধ্যে একটা এমবি তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা এখানে দেখতে পাবে তোমরা, এখানে যে তার আগে এত যে দাগ, এত যে দেখতে পাচ্ছ যে দাগগুলো আছে এগুলো কিন্তু একটা পয়েন্ট, ঠিক আছে। তো তোমরা যেভাবে এটা ব্যবহার করবে সেভাবে কিন্তু এখানটা ইফেক্ট পড়বে, ঠিক আছে। হয়তো কাইটা দেখতে ভালো লাগবে, তোমরা যেরকম চাইবে সেরকম হয়ে যাবে, কিন্তু ভারী ফাইল হয়ে যাবে এই ফাইলটা যতটা প্রথমে থাকবে, তারপরে কিন্তু তোমরা এই যে ক্রেজেরিট যে টুলসটা ব্যবহার করবে তারপরে কিন্তু এটা থেকে অনেকটা হেভি ফাইল হয়ে যাবে। তোমাদের সেই জন্য বারবার বলা যে তোমরা কিন্তু যে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে কোথায় কীরকম আছে, আগে 5 মিনিট 10 মিনিট দরকার হয়, আরও 10 মিনিট বেশি এক্সট্রা ভেবে নেবে, চিন্তা ভাবনা করে নেবে কোথায় কীরকম নেচার আছে, কোইখানটা কীরকম করলে ভালো হয়, 2D করে ঠিকঠাকভাবে 2D করে তারপরে কিন্তু খাল নেচার যেটা দেবার যেভাবে প্রসেস সেভাবে কাজ তোমরা করবার চেষ্টা করবে। আমরা যখন কোনো কিছু ভুল করি, এখানে খাল হলে ভালো হতো, ওখানে খাল কম হলে ভালো হতো, তার সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কেজেরিটটা ব্যবহার করি, ঠিক আছে। তোমাদের যেমন ধরো এটার আনগ্রুপ করছি, পয়েন্টটা একটু কম হবে, কমাতে হবে, ঠিক আছে।
এটা পয়েন্ট একটু এটা টেরামেকা আছে তোমাদের, তাও এটা দেখো, এটা দেখো কন্ট্রোল জেড করছি, কন্ট্রোল জেড করার পরে এই কেজেরিটটা ব্যবহার করছি, বাউন্ডারি বক্স এন্টার এন্টার, দেখো আমি এই পয়েন্টটা কমাবো, ঠিক আছে পয়েন্টটা কমাচ্ছি, পয়েন্টটা কমাবার পরে দেখো এখানটা আমি এটা টেনে আনছি, ঠিক আছে টেনে আনার পরে এখান এটা যেরকম হবে মানে যেরকম তোমাদের যতটা দরকার, তোমরা যদি মনে করো যে এই পয়েন্টটা একটু কম করবে একটু শর্ট করবে তাহলেও সেটা তোমরা কিন্তু এটা এই টুলসটার মাধ্যমে তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। দেখো এটা কিন্তু আগে নিচেরটা ছিল সারফেস আর এটা কিন্তু উপরেরটা, সেই মতন কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তো এটাই হচ্ছে ডিফারেন্ট কেজ এডিটের, তোমাদের বারবার বলবো তোমরা যাই করো না কেন চিন্তা ভাবনা করে ভালোভাবে মাথায় ঠান্ডা মাথায় কিন্তু কাজ করবার চেষ্টা করবে। কাজ এখানে প্রচুর টুলস আছে, অনেক টুলসে অনেক রকম কাজ আছে, আমি জাস্ট তোমাদের এই টুলসটার অনেক আরও কাজ আছে সেটাও তোমাদের পরে ভিডিওতে আরও নতুনত্ব ভিডিও নিয়ে আসবো, বা এটা সম্বন্ধে আরও কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যেটা তোমাদের আইডিয়া হবে। অনেক সময় অনেক রকমভাবে আইডিয়া খাটায়, আইডিয়া তোমরা যত এখানে প্রত্যেকটা টুলসে প্রত্যেক রকম কাজ আছে তোমরা সবাই জানো, যারা জানো না তারাও কিন্তু সেই মতো প্র্যাকটিস করার চেষ্টা করবে, তোমরা আইডিয়া লাগাবে যে হ্যাঁ কোনটার মাধ্যমে কী হতে পারে বা কোনটা ইউজ করলে কোনটা আমার আগে বাড়বে কাজ, বা সেটা শর্টকাট হবে, শর্টকাট না হলেও কাজটা ভালো হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের কাজ বানাতে হয় সব দিকে ধ্যান রেখে। এই যে টুলসের মাধ্যমে আজকে বললাম যে টুলসটা যে কাজ আছে সেটা কিন্তু তোমরা তখনই ব্যবহার করবে যখন তোমাদের মানে এটা ব্যবহার করতে হবে দরকার, তখনই করবে যখন খুব প্রয়োজন মনে হবে, তার আগে কিন্তু এটা ব্যবহার করবার চেষ্টা করবে না, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ছোটো কাজ ছোটোখাটো কাজে কিন্তু প্রবলেম হবে না, যখন হেভি কাজ হবে বেশি স্টোন আছে বাদ বাকি আরও টুডি ডিজাইন বলো সমস্ত সব কিছু আছে, যত বড় কাজ হবে তত বড় কাজে প্রবলেম হওয়ার চান্সটা বেশি আছে। তাই তোমাদের বলছি যে এটা যখনই ব্যবহার করবে তোমরা সেইভাবে পাথর বাদ দিয়ে আর বাদ বাকি কাজ করবার চেষ্টা করবে, যেখানে খাল দেওয়ার দরকার খাল দেবে, যেখানে খাল কমানোর দরকার কমাবে, যেটা যতটা দেখলে ভিডিওর মধ্যে আমি কোথায় কি করলাম, এখানে পয়েন্ট কমালাম, এটা খাল এখানটা ফ্ল্যাট আছে এখানটা মধ্যখানটা একটু একটু খাল দেওয়ার চেষ্টা করলাম, এটা পয়েন্টটা একটু ডাউন করার চেষ্টা করলাম, এরকম ধরনের অনেক রকম কাজ করা যায় এই কেজের ইট দিয়ে, ঠিক আছে। তো তোমরা সেইভাবে কিন্তু কাজটা করবার চেষ্টা করবে মনোযোগ দিয়ে। নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম আজকের ভিডিওতে কতটা কি বুঝতে পারলে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আবার তোমাদের বলছি তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ পেপার তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, বন্ধুদের শেয়ার করতে ভুলো না। বন্ধুরা আজকের ভিডিও এখানে মতো, থ্যাংক ইউ, জয় হিন্দ।